লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে, তারপর স্ক্যান এফ, আমরা যে তিনটা মান গ্রহণ করলাম সেটাকে আমরা এখন দেখব যে ডিক্লেয়ার অনুযায়ী সেগুলো পূর্ণ সংখ্যা কি না। আমরা প্রথমে ডিক্লেয়ার করছিলাম, তারপর মান গ্রহণ করছি, এখন যে মানগুলো গ্রহণ করছি সেই মানগুলো পূর্ণ সংখ্যা কি না নাকি ভগ্নাংশ তা আমরা এখন দেখব, ঠিক আছে? ওকে, তাহলে পার্টস মডুলার ডি, মডুলার ডি তিনবার লিখব, দেন আমরা অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি ডান। এরপর আমরা সূত্র দিব, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি কি না। আমরা দুটো শর্ত কিন্তু একসাথে দিলাম, অ্যালগোরিদমের মতো দুটো শর্ত একসাথে দিছি। ওকে, তারপর এখন আমরা দেখব প্রিন্ট এফ, মানে যদি এরকম হয় এ বি এর চেয়ে বড়, এ সি এর চেয়ে বড়, তাহলে আমরা বুঝে নিব মডুলার ডি মানে কাকে প্রিন্ট করবে, এ কে প্রিন্ট করবে, ঠিক আছে, যে এ এখানে বড় সংখ্যা। ওকে, তারপর আবার যদি অন্যথায় যদি যদি এটা হয় তাহলে তো হলোই, অন্যথায় যদি তাহলে অন্যথায় ই এলস এফ, এলস ইফ অন্যথায় যদি বি সি এর চেয়ে বড় হয় তাহলে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো স্যার, ওইখানে দুইটাতে তো একই দিয়েছেন স্যার, পরে ইফের ওইখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এ বি এর মধ্যে একবার, এ সি এর সাথে একবার, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, দেখছো মনোযোগী আছে ক্লাসে, আর একজনও মনোযোগী না, ও একমাত্র ভুলটা ধরতে পারছে, বুঝছো, তোমার কিন্তু আর কেউ মনোযোগী না। ওকে, তারপর বি এবং সি এর মধ্যে তুলনা করবে, বি এবং সি এর মধ্যে বড় কে, তো আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে বি কে সাপোর্ট করছে, তাহলে বি মডুলার ডি, বি হচ্ছে এখানে বড় বি কে প্রিন্ট করবে। তোমরা চাইলে এ ইজ দ্য লার্জেস্ট, মানে মডুলার ডি ইজ দ্য লার্জেস্ট, তারপর মানে ইনভার্টেড কমার মধ্যে যে মডুলার ডি দিছি না, এখানে বড় করে লিখতে পারো চাইলে মডুলার ডি ইজ দ্য লার্জেস্ট, যেটা আমার শিটের মধ্যে লেখা আছে অবশ্য, তো তুমি শিট দেখেও তুলে নিতে পারো, এখানে বোর্ডে এত কিছু লেখার দরকার নেই, সংক্ষেপে লিখব, ঠিক আছে? মানে ইনভার্টেড কমার মধ্যে তুমি যা লেখো একটা লিখলেই হয়েছে, লার্জেস্ট লিখলে লার্জেস্ট, স্মলেস্ট লিখলে স্মলেস্ট, স্মলেস্ট সবচেয়ে ছোট আর লার্জেস্ট সবচেয়ে বড়। অন্যথায় ইলস, অন্যথায় আমরা কাকে বড় বলবো, সি কে বড় বলবো, তিনবার তিনবার আমরা ইনপুট মানে আউটপুট দেখাবো, প্রিন্ট এফ মডুলার ডি এখন হবে সি বড়। ওকে, তারপর গেট সিএইচ, দেন আমাদের প্রোগ্রাম শেষ। এই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, একদম সহজ ওয়েতে, ঠিক আছে? এবার কথা হলো যে স্যার আমরা তো সব একই প্যাটার্নে করছি, সবগুলো সি প্রোগ্রাম একই রকম হচ্ছে, অ্যালগোরিদম ফ্লোচার্ট একই রকম, আসলে দেখো আমাদের পরীক্ষায় কি তিরিশটা লেখা লাগবে, লেখা লাগবে একটা বা দুইটা, তো তুমি যদি একটা বা দুইটা মানে অ্যান্সার করো তাহলে স্যার কি বুঝবে যে ওই একই প্যাটার্নে তিরিশটাই শিখছে এজন্য নাম্বার কম দিব, এরকম কিছুই না। আমাদের কথা হচ্ছে যে তিরিশটা প্রোগ্রাম মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের অনেকগুলো প্রোগ্রাম, আমি হিসাব করে দেখছি আমার মনে হয় যে তাও প্রায় সত্তরটার উপরে অঙ্ক করা লাগে, স্বাভাবিকভাবে সত্তরটার উপরে মানে তোমার লেকচার সাজানো, তাহলে এই সত্তরটা অঙ্ক মনে রাখা কিন্তু খুব টাফ, এই জন্য কী করতে হবে, একই প্যাটার্নে অ্যান্সার করতে হবে। এখন বইয়ের মধ্যে দেখবা অনেকগুলো মানে এক একটা অঙ্ক এক এক রকম প্যাটার্নে করছে, ওনাদের তো এইভাবে না করলে তাদের বইও তো চলবে না, ব্যাপারটা বুঝতে হবে, এর মধ্যে অনেক কিছু জড়িত যে কারণে আমাদের কী করে করে তারা। আর এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে কি, স্টুডেন্টদের নলেজ বৃদ্ধি করার জন্য তারা অনেক কিছু দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে এবার তুলে নাও এটা সবাই, হ্যাঁ সবার কি তোলা হয়ে গেছে? আচ্ছা, শীট দেখে তুলে নিতে পারো, শীট যেহেতু আছে আবার এখান থেকে তুলে নিতে পারো, অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলছে, কে জানো বললো ডাকলা কে? শোনো, সি প্রোগ্রামের ক্ষেত্রে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আমরা সি প্রোগ্রামে সেমিকোলন বসাই না, গুড কোশ্চেন, খুব ভালো প্রশ্ন করেছ। আমরা দেখো এখানে ইফ এ একটা শর্ত, মানে কন্ডিশন যেগুলো, শর্ত যেগুলো, ওখানে আমরা সেমিকোলন বসাবো না, ইফের ক্ষেত্রে একটা কন্ডিশন শর্ত, কে বড় কে ছোট,
এই যে ইলস এফ অন্যথায় যদি এখানেও সেমিকোলন বসবে না, এই ইলসের ক্ষেত্রে সমীকরণ আর সেমিকোলন বসবে না। সো ব্যাপারটা মনে রাখতে হবে যে আমাদেরকে আমরা যখন অ্যান্সার করব এবং যেখানে শর্ত থাকবে বা কন্ডিশন থাকবে সেখানে আমরা সেমিকোলন বসাবো না, বাকি সব জায়গায় সেমিকোলন বসাবো। তুমি একটু শিটটা ফলো করে দেখো ম্যাক্সিমাম জায়গায় আমি কীভাবে অ্যান্সার করছি, যেখানে শর্ত আছে সেখানে সেমিকোলন নাই। শিফা খুব সুন্দর করে অ্যান্সার করছে কিন্তু হাতের লেখাটা মানে দ্রুত করছে আর কি, দ্রুত লিখছে। ইনক্লুড স্টুডেন্ট ইনক্লুড কনিউটেটিস ভালো হয় না? ইন্টিজার এ বি সি ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি খুব সুন্দর অ্যান্সার করছো। এখন খালি আমি ভুল ধরবো, দেখি ভুল ধরতে পারি কি না। না ভুল ধরতে পারলাম না। তারপর মোতালেব, তুমি তো অ্যালগোরিদম দিলে, এখন সি প্রোগ্রামটা করে দাও। তারপর শিফা, অ্যালগোরিদম দিছ সি প্রোগ্রাম করে ফেলো। তারপর তাবাৎসুম, তিনটি সংখ্যার মধ্যে অ্যালগোরিদম ফ্লো চার্ট দিছ সি প্রোগ্রাম দাওনি, সবাই সি প্রোগ্রাম করে দাও। এখন এই এই দুটো সি প্রোগ্রাম একসাথে করবা, একটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, একটা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা, ঠিক আছে? বড় সংখ্যাটা হ্যাঁ তুমি একটা দিছো। আচ্ছা আমাদের ক্লাস টাইম কিন্তু আস্তে আস্তে শেষের পর্যায়ে, তাই না? একটু পরে বলে দিবে, 10 মিনিট টাইম আছে। আমি কিন্তু বলে দিচ্ছি আগেই যে আমি আসলে এটা ভেবো না কখনো যে ভাই মনে হয় ফাঁকি দিচ্ছে বা এমন কিছু আমাদের ঠকাচ্ছে, এরকম কিছুই না। যেহেতু রমজান মাস সবারই প্রবলেম, সবাইকে নামাজ কালাম পড়তে হয়, তারা আমি নামাজ পড়তে হয় অনেক কিছু, রোজা রেখে টানা 2 ঘন্টা ক্লাস করানো আমার পক্ষেও সম্ভব না, টানা 2 ঘন্টা ক্লাস করানো এত কথা বলাও সম্ভব না, তাছাড়া ক্লাস স্টুডেন্টও থাকবে না কারণ সবাই নামাজ কালাম পড়বে, এটার চেয়ে নামাজ কালাম অনেক জরুরি। তো এখন কথা হচ্ছে এজন্য আমি 1 ঘন্টা করে নিচ্ছি আপাতত, এবং যদি এর মধ্যে আমি আমার সময় ম্যানেজ করতে পারি আমি আগেই বলে দিব যে সামনে এই দিন ক্লাস নিব, যেদিন আমি দেখব যে আমার একটু ফ্রি আছে ওই সময় আমি ক্লাস নিয়ে নিব, তাহলে সপ্তাহে আরেকদিন ম্যানেজ করে দিয়ে দেবো, অর্থাৎ 3 দিন হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা কথা হলো রমজান মাসে যেহেতু একটু কম ক্লাস হচ্ছে, এ কারণে রোজার পরে ইনশাআল্লাহ যদি টানা 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ক্লাস নেওয়া লাগে সেটাও আমি করব তোমাদের জন্য, ঠিক আছে? এজন্য কেউ মনের মধ্যে মানে কষ্ট চেপে রেখো না, ওকে? কারো কোনো কথা আছে? থাকলেও সামনে বলবে না, যাই হোক নাও পরেরটা সমাধান করো, দুটোই সমাধান করো দ্রুত। দুইজন অ্যান্সার করছে, সেটা হচ্ছে কাঙ্ক্ষিতা, কাঙ্ক্ষিতারটা দেখি, সি প্রোগ্রাম এ বি সি ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, তারপর স্ক্যান এফ এ বি সি, গুড, প্রিন্ট এফ ডি এ এলস এফ বি সি, প্রিন্ট এফ ডি বি, হ্যাঁ ঠিক আছে। আমরা না অনেক কিছু লিখতে গেলে ভুল হয়, বাট এই কম লিখে দিছি না সবার মনে থাকবে, এই যে স্মলেস্ট লার্জ অনেক কিছু লিখতে গেলে আসলে ভুল হওয়ার কথা, তখন দেখবে এদিকে হবে না ওদিকে হবে না সব ভুল। গুড, ঠিক আছে। কেউ আবার হুবহু শিট দেখে অ্যান্সার করে দিও না প্লিজ। খুব সুন্দর, তিনজন দিছে মাত্র, তিনজনেরটা রাইট হয়েছে, বাকিগুলো কেউ দিচ্ছে না। সবাই অ্যান্সার করে দাও তাড়াতাড়ি। তাহলে আমাদের কিন্তু নেক্সট ক্লাসের ইনশাল্লাহ থাকবে হচ্ছে তোমার তাবাৎসুম অ্যান্সার করে দিছে, ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি। তুমি কমা কোথায় দিছো তাবাৎসুম একটু খেয়াল করো, তাবাৎসুম আছে জয়েন করছে, হ্যাঁ তুমি হচ্ছে এই যে কমাটা দিছো ইনভার্টেড কমার মধ্যে চলে আসছে, কমাটা কোনোভাবেই যেন ইনভার্টেড কমার মধ্যে না আসে, ইনভার্টেড কমার বাইরে থাকে, ক্লিয়ার? ওকে স্যার আমারটা হয়েছে, হ্যাঁ তোমারটা হয়েছে। তারপর আর কে দিবা, দাও দ্রুত।
ফারিয়া অ্যান্সার করছে ইনক্লুড স্টুডিও ডট ইস, ইনক্লুড কোনিও ডট ইস, মেইন ফাংশন ইন্টিজার এ বি সি, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, মডুলার ডি ডি ডি, গ্রেট। অ্যাকচুয়ালি একবারে মানে হাতের লেখা যেমন খুব সুন্দর হয়েছে ফারিয়া, ভুল ধরতে পারছি না কেন, আমি তো ভুলই ধরতে পারছি না বুঝছো, আমি ব্যর্থ, ভুল ধরতে পারলাম না তো একটাও। শিফা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়, গ্রেট। তোমার ছবিটা একটু সুন্দর মতো আসেনি, তারপরও বোঝা যাচ্ছে। হ্যাঁ আর কে কে দিবা, দাও দ্রুত দাও। শিফা লিখেছে থ্যাংক স্যার। আর কে কে অ্যান্সার করছো? এটার আউটপুট সেম ভাবে অ্যান্সার করবে, আউটপুট লিখবা সেম ভাবে। আমি সাপোজ এপাশে যদি আউটপুট লিখে দেই, আমি একটু লিখে দিচ্ছি এপাশে আউটপুট। হ্যাঁ কোথায়, এখানে দেখা যায় না? না স্যার। তাহলে কোথায় মুছে দেবো, তোমরা কি তুলে নিছো? জি স্যার। আচ্ছা তাহলে আমি মুছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে। আচ্ছা আমি যাই হোক, তারপরও যেহেতু ওর প্রবলেম হচ্ছে, সমস্যা কি, আমার একটু কষ্ট না হয় হলো। ওকে দেখো আমরা আউটপুটটা লিখবো কিভাবে, দেখো আউটপুটটা, হ্যাঁ 10 মিনিট আছে দেখলাম। তাহলে আমরা পুরো আউটপুট কি লিখবো, ইন্টার দা ভ্যালু অফ, ইন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, কমা দিব এবং সমান দিব। সাপোজ আমি 10 20 এবং 30 নিলাম। হ্যাঁ এখন তোমরাই বলো যে এ সমান 10, বি সমান 20, সি সমান 30, তাহলে বড় কে বলো তো? 30। তাহলে 30 মানে, 30 মানে কাকে বোঝাচ্ছে, এ এ কে, বি কে নাকি সি কে বলো? সি কে না, সি কে। তাহলে আমরা কি করব, এখন লিখব সি, সি ইজ দা লার্জেস্ট নাম্বার। ওকে এই যে আউটপুট, নিচে নিচে একটা বক্স দিয়ে এই আউটপুটটা লিখে দিবা খুব সুন্দর করে, এভাবে আমাদের অ্যান্সার করতে হবে। তো আশা করি আমরা যে দু তিনটি, এটা কিন্তু অনেক বড় ধরনের প্রবলেম আমার মনে হয়, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। তাহলে আজকে কিন্তু অঙ্ক হলো আসলে একটা না, দুইটা না, অঙ্ক হয়েছে মোট 6টা। হিসাব করে দেখো অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম হিসাব করলে মোট 6টা হয়। ওকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করতে পারি, লেকচার 24-25 আজকে শেষ। তাহলে আমরা নেক্সট ক্লাসে, শোনো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব লেকচার 26 এবং 27। তোমাদের বাড়ির কাজ থাকবে লেকচার শিটের 6 নম্বর পেজে, দেখো লেকচার শিটের 6 নম্বর পেজে, লেকচার শিটের 6 নম্বর পেজে বোর্ড প্রশ্ন দেওয়া আছে, যেখানে চট্টগ্রাম বোর্ড 2017 এবং যশোর বোর্ড 2017, এই দুটো অঙ্ক সমাধান করবা, অর্থাৎ লেকচার 26 এবং 27 সমাধান করে গ্রুপের মধ্যে দিয়ে রাখবা, ঠিক আছে? আমি মোটামুটি দেখব পরের ক্লাসেও, আবার আমি যদি চাই তাহলে দেখতে পারবো, ঠিক আছে? আমি সমাধান করে দিব, এমনটা না যে আমি সমাধান করে দিব না, সমাধান করে দিব, তারপরেও তোমরা একটু কষ্ট করে অ্যান্সার প্র্যাকটিস করে রাখবা, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্ষেত্রফল নির্ণয় করা শিখব, তারপরের দিন আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা লিপি আর ধনাত্মক ঋণাত্মক সবই নির্ণয় করা শিখব। আমরা আর দুটো ক্লাস পরেই, আমরা শোনো দুটো ক্লাস পরেই আমরা ইনশাল্লাহ সি প্রোগ্রামের অঙ্ক, ওই সিরিজের অঙ্কগুলো ধরবো, ঠিক আছে? এবং একটা সিরিজের অঙ্ক দিয়ে কিভাবে প্রায় 12টা সমাধান করা যায় সেটাও দেখব খুব সহজে, সিরিজের অঙ্কগুলোই তো পরীক্ষায় আসে তাই না, এটা নিয়েই প্রবলেমটা হয় বেশি। তো সবাই তাহলে লিভ নিয়ে নাও, টাইম যেহেতু শেষ, ওকে সবাই লিভ নিয়ে নাও তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওকে ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবা, ঠিক আছে? জি স্যার। ওকে।